আসসালামু আলাইকুম, বগুড়া কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। ডিয়ার লাভলি ভিউয়ার্সরা, সবাই আপনারা কেমন আছেন? আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সাধারণ একটি রান্না। অনেকে হয়তো আমার মতো করে রান্না করেন সুজির বরফি, তবুও আমি নতুনদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আমি এক চামচ দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে নিলাম। এখানে আমি দেড় কাপ সুজি দিয়ে নিচ্ছি। এই ঘির সাথে সুজিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার সুজিটা আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এভাবে ভেজে নেব। দেখেন সুজির কালারটা আস্তে আস্তে পরিবর্তন হয় শুরু করেছে। সুজিটা ভালোভাবে যখন ঝরঝরে হয়ে ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা সাদা এলাচ। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনিটা দেওয়ার পরে সুজির সাথে ভালোভাবে চিনি সুজি আমি দুইটাকে একসাথে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে। চিনিটা কিন্তু সুজির সাথে একদম গলে যাবে না, দানা দানা অংশ দেখা যাবে। তারপরেও আমি সুজির সাথে চিনিটাকে ভালোভাবে দুইটা একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দেব আগের থেকে গরম করে রাখা দুধ। দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে সুজিটা দলা পেকে যাবে। এখানে আমার 4 কাপ দুধ লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এখানে দুধ দেওয়ার পরে সুজিটা অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, না হলে সুজিটা দলা পেকে যাবে। আর এখানে দুধটা অবশ্যই গরম দুধ দিতে হবে, ঠান্ডা দুধ দেয়া যাবে না। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এরকম প্যান থেকে উঠে উঠে আসতেছে। যখন এরকম প্যান থেকে উঠে আসবে, সে পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি যে বাটিতে সুজিগুলো নিয়ে নেব, সেখানে আমি আগে ঘি দিয়ে ভালোভাবে পুরোটা মেখে নিয়েছি। তার মধ্যে সুজিগুলো দিয়ে আমি ভালোভাবে সেট করে ওপর থেকে একটু ঘি দিয়ে নিচ্ছি হাত দিয়ে। তাহলে সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেন ফেটে ফেটে না যায়। ওপর থেকে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো দেওয়ার পরে একটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থায় চেপে চেপে দিচ্ছি। এবার একটা চাকু দিয়ে আমি বরফি শেপে কেটে নিব, এজন্য চাকুতে কিছুটা ঘি মেখে নিলাম। এবার আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ইচ্ছা মতো এটা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। এই সুজির বরফিটা বানাতে খুবই কম সময় লাগে, খেতে অসাধারণ, দেখতেও কিন্তু খুব লোভনীয়। আমি একটা সার্ভিং ডিশে বরফিগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা আমার থেকে কি রেসিপি দেখতে চান। আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।